আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন গত 7 দিন যাবত উনি ভর্তি হয়ে আছেন এই ডিপিআরসি হসপিটালে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু সুস্থ আছেন কতটুকু পার্থক্য অনেকটাই ব্যবধান আমি প্রথম দিন অনেক অসুস্থ ছিলাম এখন মোটামুটি স্বাভাবিকভাবে একটু সুস্থ হইছি মানে যত দিন যাচ্ছে আপনি দেখছেন সুস্থ হওয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে জি জি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক কথা দিয়েছিলাম আমার এই ভাইটিকে নিয়ে আসব এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভাই আজকে কততম দিন আপনার আজকে আমার 13 দিন 13তম দিন জি সেই প্রথম অবস্থার মানুষটি যেটা কয়েকদিন আগে আপনি আমাদেরকে একটা ভিডিও দিয়েছিলেন যে খুবই খারাপ অবস্থা হাঁটতে চলতে পারেন না আপনার সাথে সবসময় একটা মানুষ দরকার হয় উঠবস করানোর জন্য বাথরুমে যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য আজকে 13তম দিন কেমন আছেন আজকে আপনি আজকে মোটামুটি ভালো আছে অনেকটাই ভালো আগের থেকে আপনি আমার সাথে কিন্তু এই 10 তলার ছাদে আপনি হেঁটে এসেছেন আপনার সাথে কিন্তু কোনো মানুষকে দরকার হয়নি কাউকে দরকার হয়নি সম্পূর্ণ একা ছিলেন জি জি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে সেই মানুষটা যে কিছুদিন আগ পর্যন্ত কোনো কাজ করতে পারতেন না কি হয়েছিল আপনার আমার স্বাভাবিকভাবে অনেক আগ থেকেই আর কি শরীরের মানে অবস্থা খারাপ জ্বর টর আসছিল শরীর ব্যথা ব্যথা করতো তো অনেক জায়গায় ডাক্তার ডাক্তার দেখাইছি কোথাও ওরকম বা ভালো ট্রিটমেন্ট পাইনি আচ্ছা তো ইউটিউবে দেখলাম দেখার পরে ডিপিআরসি হসপিটালে আসলাম আসার পরে মোটামুটি কাছে স্যারে বলছে যে কিছুদিন ভর্তি হয়ে থাকা লাগবো থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো স্যারে বলছে 15 দিন আমি আজকে 13 দিনের ভিতরে মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছি এখন আজকে চলে যেতে চাইছি আলহামদুলিল্লাহ আপনার হাঁটা চলায় কি ধরনের সমস্যা বা কি ধরনের প্রতিবন্ধকতা আপনি ফিল করতেন যদি একটু বলতেন আমি আগে স্বাভাবিকভাবে একটা সুস্থ মানুষ যেভাবে হাঁটাচলা করতে পারতো আমি ঠিক ততটা করতে পারতাম না একটু নিজের কাছে খারাপ লাগতো যে কি একটা সমস্যা হাঁটতেছি ভালোভাবে পারতেছি না অনেক আফসোস থাকতো আচ্ছা তো সবকিছু মিলে জিলেই আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আচ্ছা তো এখন মোটামুটি এখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি অনেকটা সুস্থ এখন নিজের কাজ নিজে সবকিছু আলহামদুলিল্লাহ চালিয়ে দিতে পারবো তার মানে স্যার যে কথা দিয়েছিলেন আপনাকে যে আপনি ভর্তি থাকেন আলহামদুলিল্লাহ আপনি 15 দিনের ভিতর সুস্থ হয়ে বাসায় চলে যাবেন জি 15 দিন লাগেনি 13 দিনই আপনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন আমি সবাইকে এটাই বলবো যে এখানে আসলে কেউ ব্যর্থা যাবে না সবাই 100% না হলে 80% সুস্থ হয়ে যেতে পারবে এতটুকু বিশ্বাস আছে আর কি এখন আমি যতটুকু বিশ্বাস করি যে আমি এখানে আসার পর অনেকটাই পরিবর্তন অনেকটাই ভালো একটা ট্রিটমেন্ট পাইছি তো সবাই যে কেউ যে কোনো সমস্যা নিয়ে আসলে স্যারে দেখলে মোটামুটি কাতে অনেকটাই পরিবর্তন হবে তো আপনারা সবাই ভালো মনে করে বিশ্বাস রেখে আসতে পারে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নাই যত বড়ই রোগ হোক যত বড়ই ব্যথা হোক আমরা বলছি অন্তত একবার চেষ্টা করতে দিন আমাদেরকে আমার এই ভাইকে দেখুন তার প্রথম দিকের ভিডিও আপনারা দেখেছেন যে মানুষটা বিছানা থেকে পর্যন্ত উঠতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না সবসময় তার সাথে একজন সঙ্গী দরকার হতো যে কোনো কাজ করার জন্য অথচ এই মানুষটা এখন আমার সাথে সম্পূর্ণভাবে হেঁটে পুরো এই 10 তলায় এসেছেন সব কাজ করছেন হাঁটাচলা করছেন সব কিছুই সুস্থ স্বাভাবিক আসুন দর্শক একটু দেখি আমার ভাইটি কীভাবে হাঁটাচলা করে এখন কীভাবে স্বচ্ছন্দ গতিতে একটা স্বাভাবিক মানুষের মতো সব কাজ করছেন আসুন দর্শক একটু দেখি দর্শক দেখলেন তো সম্ভব সব কিছুই আল্লাহ চাইলে অসম্ভব বলতে পৃথিবীতে কোনো কিছু নাই যে মানুষটাকে কিছুদিন আগ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না আর সেই মানুষটা এখন আমার সাথে দিব্য অবলীলায় দাঁড়িয়ে আছেন কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করছেন সব কাজ করছেন ব্যথামুক্ত একটি জীবন দর্শক আমরাও চাইব আপনিও ফিরে আসুন ব্যথামুক্ত পৃথিবীতে ব্যথামুক্ত দুনিয়ায় সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করব একসাথে বাঁচবো একসাথে আনন্দে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম সাহেব স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি রোগে দীর্ঘদিন ভুগতে ভুগতে ওনার বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি হয়ে গিয়েছিল ওনার প্রতিটা জোড়া ফিক্সড হয়ে গিয়েছিল উনি হাঁটা চলা ফেরা কিছুই করতে পারতেন না ওনার মুভমেন্ট ফিক্সড হয়ে গিয়েছিল এক প্রকার মূর্তি হয়ে গিয়েছিলেন উনি তো আমরা প্যারামিটারগুলো যখন ডিপিআরসিতে আসলো দেখলাম উনি খাবার খেতে অসুবিধা হচ্ছিল সো আলহামদুলিল্লাহ আমরা এই প্রত্যেকটা জিনিসটা আইডেন্টিফাই করে আমরা বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে এগুলা ঘাটতি পূরণ করলাম এবং রিহ্যাব যে কম্বিনেশন থেরাপি যেটা ডিপিআরসিতে এই 12x1 রিং রোড শ্যামলি অবস্থিত ডিপিআরসি হাসপাতালে এই চিকিৎসা আমরা করে থাকি তো আমরা
ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এখন কি অবস্থা এবং ওনার মুখেই আমরা সেটা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওনার মতো যত রোগী আছেন যারা বিভিন্ন আর্থ্রাইটিস, বাত ব্যথা, ডিসেবিলিটিতে আক্রান্ত আছেন, তারা আমাদের সেবা নিয়ে দেখতে পারেন। এবং পাশাপাশি এই জাতীয় রুগীদেরকে কিন্তু ফলো আপে থাকতে হবে, প্রতিনিয়ত মাঝে মাঝে আমাদের কাছে এসে দেখাতে হবে, যেন ভবিষ্যতে আর খারাপ না হয়। শুধু ব্যথা কমালে হবে না, ব্যথার সাথে পোস্ট ট্রিটমেন্ট মানে রুগী ভালো থাকতে হবে এবং রুগী পঙ্গুত্ব থেকে মুক্ত থাকতে হবে।